হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। এখন আমরা কথা বলবো সোনি লিভের নতুন ওয়েব সিরিজ ফ্রিডম অ্যাট মিডনাইট। তো এই পার্টিকুলার সিরিজটা কেমন লাগলো, এসব বিষয়ে থাকবে আলোচনা। পার্টিকুলার এই সিরিজটা এই ফ্রিডম অ্যাট দি মিডনাইট থেকে বা বই থেকে অ্যাডপ্ট করা হয়েছে, এবং এই পুরো সিরিজে আমরা জার্নি দেখতে পাই, এই যে ভারতের স্বাধীনতা, তার আগের কথাবার্তা, এবং যে লাকির এটা করা হয়েছিল, বিভক্ত করা হয়েছিল ভারত পাকিস্তানকে, বেসিক্যালি সেটাই দাঙ্গা এবং বিভিন্ন দিক এই পার্টিকুলার সিরিজের মধ্যে তোলা হয়েছে, আনা হয়েছে। এবং যারা এই ধরনের কাজ দেখতে পছন্দ করে, যারা হিস্ট্রি রিলেটেড চ্যানেল দেখে, তাদের জন্য আমার মনে হয় এটা একটা আইডিয়াল সিরিজ। এবারে এই বইটা যারা পড়েনি আমার মতো, তারা যখন সিরিজটা দেখছে, তাদের কাছে অনেক অজানা তথ্য উঠে আসে এবং আমরা এনরিচড হই। আমরা বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারি, এই যে জিন্নার যে একটা আলাদা দিক ছিল, এই যে গান্ধী এবং নেহরু, এই সমস্ত বিষয়টা খুব সুন্দরভাবে উঠে আসে। প্রথমেই আমাকে বুঝতে হবে যে যখন আমরা স্বাধীনতার প্রসপেক্টসে কথা বলি বা এই যে ফ্রিডম ফাইটার্স বা কন্ট্রিবিউশনের কথা বলি, দুটো রিজিয়ন ছিল যারা সবথেকে বেশি কন্ট্রিবিউট করেছিল, একটা হচ্ছে বাংলা এবং আরেকটা হচ্ছে পাঞ্জাব। তাই আমরা যদি খুব ভালো করে দেখি, এই যে পার্টিশনটা, এটা দুটো জায়গাকে খুব বাজেভাবে কাটা হয়েছিল। একটা হচ্ছে বাংলার প্রসপেক্টসে, ওয়েস্টবেঙ্গলকে এবং পূর্ববঙ্গকে একটা আলাদাভাবে ভাগ করে দেওয়া হয়, এবং পাঞ্জাবে অমৃতসরের পর থেকে লাহোর বা ওই যে সারাউন্ডিং এরিয়াটা ছিল, এটার বেশিরভাগ জায়গায় কিন্তু কেটে পাকিস্তানকে দেওয়া হয়। সুতরাং আমি যদি এই ওয়াল অফ এভিডেন্সের কথা বলি বা কখনো সেটা ফিকশন করার কথা বলি, সব কিছুতেই এমন তথ্য, এমন জিনিস পরিবেশিত হয় এই থ্রু আউট জার্নিতে, এই সিরিজটায়, যেটা আমার মনে হয় খুব ওয়েল ডিজাইন্ড, ওয়েল রিসার্চড এবং সেটা ওয়েল এক্সিকিউটেড। এবং এই তিনটে শব্দ না খুব সুন্দরভাবে ব্লেন্ড হয় একটা সিরিজে। কখনো সেটা ডকুমেন্টারি আমরা যদি বলি বা ডকুমেন্ট করার কথা বলি, সেই ডকুমেন্টেশনগুলো যখন একটা আমাকে অডিও ভিজুয়াল মাধ্যমে প্রেজেন্ট করছে সিরিজ আকারে, এগুলো তো বেসিক্যালি ছোটো ছোটো ইনসিডেন্ট, এগুলো বেসিক্যালি ডকুমেন্টেড। হিস্ট্রি কী? হিস্ট্রি হচ্ছে কিছু ডকুমেন্টেড ইনসিডেন্ট, যেটা রিয়েল ইনসিডেন্ট আমরা পরে পড়ছি। তো সেটাকেই যখন আমাকে এই অডিও ভিজুয়াল প্ল্যাটফর্মে দেখানো হচ্ছে, এই মাধ্যমটাই দেখানো হচ্ছে, তখন আমার মনে হয় সেই যে ক্যারেক্টার, যে ক্যারেক্টারগুলো আমরা ইতিহাসের পাতায় পড়েছি, আমরা জানি, আমরা সেই সংজ্ঞাগুলো বা সময়গুলো সম্পর্কে অবগত, সেগুলো যখন হিউজ পরিসরে আরও ডিটেল ম্যাটারে দেখতে পাই, জানতে পাই, তখন আমার মনে হয় সেটা ভালো লাগে। হ্যাঁ, কিছু আমার মনে হয় যে একটু ঝুঁকেছে পরিচালক, এবং কিছু কিছু গ্লোরিফাই করার ব্যাপার আছে, কোনো একটা দলকে বা কোনো একটা মানুষকে, কিছু মানুষকে, এই জিনিসগুলো দেখানো হয়েছে। বাট স্টিল আমার মনে হয় পুরোপুরি ফেলে দেওয়ার মতোও নয়, যদিও বইটা নিয়ে অনেক সময় ক্রিটিসিজম হয়েছিল, কারণ লেখাটা এদেশীয় নয়। তো সেই জায়গা থেকে একটা একটা এর মধ্যে সুপার ইম্পোজড করার কিছু ব্যাপার তো ছিলই, তো সেই জায়গাটাও আমার মনে হয় সিরিজের মধ্যে দেখানো হয়েছে বা আমরা দেখতে পেয়েছি। আমি যদি পারফরমেন্সের কথা বলি, খুব ভালো পারফর্ম করেছে প্রত্যেকে, এবং অনেক ক্যারেক্টার, অনেক বড় একটা সিরিজ, সেই জায়গায় আমরা যখন পুরো ছোটো ছোটো জিনিসগুলো দেখছি, ইনসিডেন্টগুলো দেখছি, যে টর্চারগুলো দেখছি বা যে জার্নিগুলো দেখছি, যে বিদ্রোহগুলো দেখছি, সমস্তটাই খুব রিলেভেন্ট এবং সেই ফিলটা আমাদের দিতে সক্ষম হয়। এই যে এটা একটা সিরিজ এমন যেখানে সব কিছুকে অত আর্টিস্টিক ম্যানারে প্রেজেন্ট করার ব্যাপার ছিল না, এখানে ডায়লগস প্রচুর, কারণ এই সাবজেক্টটা সেটা ডিমান্ড করে, এই স্টোরিটা সেটা ডিমান্ড করে, এই ওয়েব সিরিজটা সেটা ডিমান্ড করে। আমি যদি ডায়লগস না দিই, যেটা ট্রেলারেও আমরা দেখেছি, বিভিন্ন ক্যারেক্টার, তাদের মধ্যে মন কষাকষি, একটা নতুন দল তৈরি হওয়া, তাদের একটা মানে লাকির খেচার জন্য যে যে পদ্ধতি বা যে প্রসেস, সেটার মধ্যে যাওয়া, সেখানে ইনভলভমেন্ট, সেখানে কারু ফায়দা, এই সমস্ত দিকটা, যে দাঙ্গার ব্যাপারটা, বা আপনারা যদি এই পার্টিশন ব্যাপারটা সম্পর্কে জানতে চান আরও বিভিন্ন জায়গায়, যেমন অমৃতসরে একটা পার্টিশন মিউজিয়াম আছে যেটা আমি রিসেন্টলি ভিজিট করেছি, তো সেখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে, আমি পরে কখনো সেটা নিয়ে কথা বলবো, এবং সেটা হচ্ছে প্রথম দেশের পার্টিশন মিউজিয়ামের পরে আরও অন্য জায়গায় তৈরি হয়েছে। তো আপনারা দেখতে পাবেন সেখানে যে কীভাবে মানুষকে মারা হয়েছিল, কীভাবে কত লোক স্টেশনে পড়ে আছে, কত লোক জলে পড়ে আছে, কত লোক এভাবে প্রাণ হারিয়েছে, মানে এই স্বাধীনতাটা না আমরা ইজিলি পাইনি। এখানে যে দিকের প্রতি আমাদের ঝোঁকার একটা দিক থাকুক না কেন,
আমরা বুঝতে হবে এন্ড অফ দ্য ডে অনেক মানুষকে হারিয়েছি, অনেক যন্ত্রণা দিয়ে এই স্বাধীনতাটা আমরা পেয়েছি। তো সেই জিনিসগুলো আমার মনে হয় একটা ফিল করায় এই সিরিজটা, এবং সেই জায়গায় আমাদের আবার নিয়ে যায় এবং আমরা প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ফিল আমরা উপলব্ধি করি। এবং আমার কাছে এই সিরিজটা না একটা জার্নি, এখানে অত আমি বা এইরকম সিরিজে আমি অত পুঙ্খানুপুঙ্খ বিচারে বিশ্বাস করি না। আমাকে জার্নিটা কতটা এনজয় করালো এটাই আমার কাছে মোদ্ধা কথা। বাকি টেকনিক্যালিটিস, মিউজিক, এগুলো সেকেন্ডারি হয়ে যায় এই ধরনের কাজের ক্ষেত্রে। যদি পারফরমেন্স ভালো হয়, যদি সেই ক্যারেক্টারটা রিয়েলিস্টিক হয়, যদি ক্যারেক্টারটা আমাকে গ্রহণযোগ্যতা দিতে পারে এবং ওই ইনসিডেন্টগুলো, যে জায়গাগুলোকে রিক্রিয়েশন করা হয়েছে সেগুলো যদি বিশ্বাসযোগ্য মনে হয়, তাহলে আমার কাছে মনে হয় সেই সিরিজটা একটা ভালো সিরিজ। এবং এই পার্টিকুলার সিরিজটা কিন্তু সেগুলো অফার করে, রিক্রিয়েশনগুলো বা যে জায়গাগুলো, যে আর্ট তৈরি করা হয়েছে, সেই সময়টাকে যেভাবে ডিজাইন করেছে পার্টিকুলার সিরিজটা, একটা বড় খরচের ব্যাপার। এবং সেই সিরিজটা লার্জলি কিন্তু প্রেজেন্ট করা এই রকম জায়গা থেকে এরকম সময়ে, ইটস নট এ ম্যাটার অফ জোক। তো আমার কাছে সিরিজটা ভীষণ একটা অ্যাট্রাকটিভ সিরিজ এবং ওয়েল এস্টাবলিশড, ওয়েল ডিজাইনড একটা সিরিজ। এবং আমি চাইবো যারা এই ধরনের কাজ দেখতে পছন্দ করে, যারা হিস্টোরি নিয়ে বেশ একটা আলাদা রকম আগ্রহ দেখায়, তাদের জন্য এটা মাস্ট ওয়াচ। তোমরা যদি দেখেছো অলরেডি, কেমন লেগেছে জানিও, না দেখলে অবশ্যই গিয়ে দেখো সোনি লিভে এবং দেখে এসে জানাও কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।